আসসালামু আলাইকুম ভাই জাকির, আমার নাম হুমায়রা। আমার প্রশ্নটা হলো, এখানে ভেজিটেরিয়ান সোসাইটি অনেক লিফলেট বিলি করেছে, এখানে কোরআনের উদ্ধৃতি আছে সূরা হাজ, যে জবাই করা পশুর মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় আমাদের তাকওয়া। এভাবেই প্রমাণ করা হয়েছে ইসলামে খাবারের জন্য পশু হত্যা নিষিদ্ধ। কোরআন আর হাদিসে পশু পাখিদের ওপর দয়া করতে বলা হয়েছে। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে আজকের অনুষ্ঠানে বেশ কিছু লিফলেট বিলি করা হয়েছে, যেখানে লেখা আছে কোরআন আর হাদিসই বলছে মুসলিমরা ননভেজ খাবে না, এগুলো নিষিদ্ধ। এই কারণে আজকের বিতর্কটা হচ্ছে। এতক্ষণ এ ব্যাপারে বলিনি, কারণ এটা হচ্ছে ধর্মের ব্যাপার। তবে প্রশ্ন করা হয়েছে তাই উত্তরটা দিচ্ছি। এই লিফলেটটা আমাকে দিয়েছেন রুশব ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মিস্টার সালেচা। এভাবেই এই বিতর্কের শুরু, তার এই লিফলেটটাতে কোরআনের উদ্ধৃতি আছে। আমি আপনাদের রেফারেন্সটাও বলছি, লিফলেটের রেফারেন্সটা ভুল, তবে আমি সেটা নিয়ে কিছু বলছি না। এখানে সূরা হাজের উদ্ধৃতি আছে, 37 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে এই সব জবাই করা পশুর মাংস অথবা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। আমি এখানে একমত পুরোপুরি। বোঝানো হচ্ছে যে ইসলাম অন্যান্য কিছু ধর্মের মতো না, যেখানে বিশ্বাস করা হয় যে ঈশ্বরের মাংস আর রক্তের প্রয়োজন হয়। বলা হচ্ছে পশু জবাই করলে রক্ত আল্লাহর কাছে যায় না, মাংস আল্লাহর কাছে যায় না, তোমাদের মনের অভিপ্রায়, তোমাদের ন্যায়নিষ্ঠতা, তোমাদের ধার্মিকতা আল্লাহর কাছে সেটাই যায়, সেটাই আল্লাহর কাছে গিয়ে পৌঁছায়। সেজন্য আমরা যখন কোরবানি দেই ঈদুল আজহায়, কমপক্ষে সেই মাংসের এক তৃতীয়াংশ আবশ্যিকভাবে দরিদ্রদের মাঝে বিলি করতে হবে, এক তৃতীয়াংশ বন্ধু আর আত্মীয়দের দেওয়া যাবে, সর্বোচ্চ এক তৃতীয়াংশ রাখতে পারে নিজেদের জন্য, আল্লাহর জন্য মাংস রাখা দরকার নেই। কারণ পবিত্র কোরআনের সূরা আনামের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তিনি আহার দান করেন, তার আহারের প্রয়োজন হয় না, আল্লাহ সুবহানাহু তাআলা সবাইকে খাওয়ান কিন্তু তার খাওয়া দরকার হয় না। আয়াতটা স্পষ্ট বলছে, জবাই করার সময় আল্লাহ আমাদের অভিপ্রায়টা দেখেন, সেই পশুর রক্ত বা মাংস তার প্রয়োজন হয় না। এখানে আরো উদ্ধৃতি আছে, সবগুলোর উত্তর দিতে গেলে ঘন্টাখানিক লাগবে। এখানে কোরআনে দুটো উদ্ধৃতি আছে, আমি শুধু সেগুলোই বলছি। পবিত্র কোরআনে সূরা বাকারার 205 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন তারা প্রস্থান করে, পৃথিবীতে অশান্তি করার চেষ্টা করে, শস্যক্ষেত্র ও গবাদি পশু নিপাতের চেষ্টা করে, আর আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের পছন্দ করেন না। কোরআনের এই উদ্ধৃতির পরে এখানে লেখা আছে যে সেজন্য ননভেজ খাওয়া উচিত না, তাদের ব্যাখ্যা। এখানে আরবি শব্দটা নাসল, যেটাকে অনেকে অনুবাদ করেন গবাদি পশু, আসলে এটার অর্থ বংশধর। তবে আপনি এটার অনুবাদ গবাদি পশু বা বংশধর যাই করেন, প্রসঙ্গটা যদি পড়েন, যারা পুরো পৃথিবী জুড়ে অশান্তি সৃষ্টি করে তারা শস্যক্ষেত্র আর গবাদি পশু বা বংশধর ধ্বংস করে খাদ্যের জন্য না, ধ্বংস করে অশান্তি সৃষ্টির জন্য, আর আল্লাহ অশান্তিকারীদের পছন্দ করেন না। যদি কোনো পশুকে মেরে ফেলেন, এমনকি যদি গাছপালাও কেটে ফেলেন অশান্তি সৃষ্টির জন্য, আল্লাহ তা পছন্দ করেন না। যদি বলেন এখানে ননভেজ খেতে নিষেধ করা হচ্ছে, তাহলে তো শস্যের কথাও আছে। যদি বলেন এখানে মাংস খেতে নিষেধ করা হচ্ছে, এখানে তো শস্যও আছে। এভাবে যুক্তি দেওয়ার সময় ওনারা চিন্তা ভাবনা করেন না, এখানে তো শস্যের কথাও আছে। যদি বলেন এখানে ননভেজ নিষিদ্ধ করা হচ্ছে, তাহলে তো ভেজও নিষিদ্ধ, এমন না। ননভেজ খাবার নিষিদ্ধ না, ভেজ খাবারও নিষিদ্ধ না। যেগুলো আল্লাহ নিষিদ্ধ করেছেন সেগুলো কোরআনে বলা আছে। এছাড়াও আল্লাহ বলেছেন সূরা বাকারার 168 নম্বর আয়াতে উল্লেখ আছে, তোমরা বৈধ খাদ্যবস্তু আহার করো। আর জীবজন্তুর উপরে হ্যাঁ, অনেক হাদিসই আছে, আপনারা দেখবেন সহিহ বুখারীর 3 নম্বর খণ্ডের 551 নম্বর হাদিসে, সহিহ বুখারীর 8 নম্বর খণ্ডের 38 নম্বর হাদিসে একজন লোকের কথা বলা হয়েছে যে একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি দিয়েছিল, নবীজি বলেছিলেন সে পুরস্কার পাবে। লোকে বলেছিল তৃষ্ণার্ত কুকুরকে পানি দিলেও কি পুরস্কার পাওয়া যায়? তখন নবীজি বলেছিলেন হ্যাঁ, পশু পাখির প্রতি যদি দয়া দেখাও তোমরা, তাহলেও পুরস্কার পাবে। চিন্তা করেন, সেই অন্ধকারের যুগে ইয়াউমুল জাহেলিয়া, 1400 বছর আগে, যখন মানুষের সাথে পশুর মতো ব্যবহার করা হতো, তখন আমাদের নবীজি পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছেন। নবীজি বলেছেন পশুর পিঠে বেশি বোঝা দিও না। এখন দেখেন ইন্ডিয়ায় দুটো গাড়ি টানা ষাঁড় আইন অনুযায়ী 500 কেজির বেশি বহন করবে না, কিন্তু বহন করে 1 টনেরও বেশি। নবীজি বলেছেন বেশি বোঝা দিও না, তাদের অত্যাচার করো না, তাদের আঘাত করো না বেঁধে রেখে। সহিহ মুসলিমে আছে 3 নম্বর খণ্ডের
4812 নম্বর হাদিসে এছাড়াও সহিহ বুখারীতে আছে পশুদের বেঁধে রেখে আঘাত করো না। সহিহ মুসলিমে উল্লেখ আছে 3 নম্বর খণ্ডের 4810 নম্বর হাদিসে যে যখন কোনো পশুকে জবাই করবে দেখে নাও ছুরিটা যেন ধারালো থাকে যাতে সেই পশু কোনো ব্যথা না পায়। একটা পশুর সামনে আরেকটা পশু জবাই করো না, পশুটাকে দুইবার জবাই করো না। মিস্টার জাবরি বললেন অ্যাড্রেনালিন বের হয় সেটা থেকে রক্তে আর রক্ত বের হয়ে যায়। নবীজি পশু পাখির কথা বলেছেন, তাদেরও কিছু অধিকার আছে, তবে খাবারের জন্য সেটা যদি হালাল প্রাণী হয় আমরা খেতে পারি। আশা করি উত্তরটা পেয়েছেন।